সরকার পতনের দাবি, আবারও রাজপথে নামার ঘোষণা বিএনপির, ঘুম হারাম আওয়ামী লীগের। পতন বুঝতে পেরে ডক্টর ইউনুস ইসুকে সামনে এসেছে আওয়ামী লীগ, অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের। আন্দোলনে ব্যর্থ হয়ে উপায় না পেয়ে ইউনুসের ছায়াতলে আশ্রয় নিয়েছে বিএনপি, দাবি ডক্টর হাসান মাহমুদের। ব্রহ্মপুত্রের ভাঙনে ১৩০ পরিবার, হুমকির মুখে চর সৌমারী স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এতক্ষণ শুনছিলেন এই মুহূর্তের প্রধান প্রধান সংবাদের শিরোনাম, এগুলো এবার থাকছে বিস্তারিত। সাময়িক বিরতি দিয়ে আবারও রাজপথে নামছে বিএনপি, চূড়ান্ত ধাপের আন্দোলনের শুরুটা হচ্ছে ঢাকায় গণমিছিল দিয়ে। সরকার বিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী শনিবার ঢাকায় গণমিছিল করবে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে গণমিছিল কর্মসূচি সফল করার জন্য অনুরোধ জানান তিনি। সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সব রাজবন্দীর মুক্তি, মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহার, ফরমায়েশির সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক জোট দলসমূহ যুগপৎ ধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা ও সফল করার লক্ষ্যে ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। এদিকে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তিগত প্রতিহিংসার শিকার বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এও বলেছেন, সরকার পতনের একদফা আন্দোলন ভিন্ন খাতে নিতে ডক্টর ইউনুস ইস্যুর সামনে আনা হয়েছে। রাজধানীর পান্থপথে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য রক্তদান কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, ডক্টর ইউনুসের ব্যাপারটা আমরা এভাবে দেখি, এখানে ব্যক্তিগত প্রতিহিংসার ব্যাপার রয়েছে, আরেকটা ব্যাপার আছে এই মুহূর্তে এটাকে এত দ্রুত বিচার আওতায় নিয়ে আসা, ইটস দ্য ডাইভার্সন অফ দ্য মেইন ইস্যু। আমাদের প্রধান যে ইস্যুটা সরকার পরিবর্তন করতে হবে, পদত্যাগ করতে হবে, সেটা ডাইভার্ট করার জন্য এটাকে সামনে নিয়ে এসেছে সরকার। ইউনুসকে নিয়ে সরকারের ষড়যন্ত্রের কথা উল্লেখ করে ফখরুল বলেন, জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়াতে উনি প্রাধান্য পাচ্ছেন, অর্থাৎ তাদের যে লক্ষ্য ছিল যে এটাকে ডাইভার্ট করবে, কিছুটা হলেও তারা সেটা পেরেছে। ফখরুল আরও বলেন, সেই কারণে আমি মনে করি ডক্টর ইউনুসের ইস্যু কোনো বিচ্ছিন্ন ব্যাপার নয়, অধিকারের কর্মী আদিলুর রহমান আগামীতে তার রায়ও হবে। আমি জানি না রায় কি আসবে সেটা বুঝতে পারি, তারা যেন সত্য কথা বলতে না পারে, তারা যেন মানুষের অধিকার নিয়ে কথা বলতে না পারে, সেই জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নিয়ে আসা হয়েছে, তাদের সাজা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে বরখাস্তের নিন্দা জানিয়ে তিনি বলেন, ডক্টর ইউনুসের পক্ষে কথা বলার জন্য ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করা হচ্ছে। এরকম একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের সত্য কথা বলার কোনো উপায় নেই, যে রাষ্ট্রের মানুষের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই, যে রাষ্ট্রের মানুষের ন্যায় বিচার পাওয়ার কোনো ব্যবস্থা নেই, সেই রাষ্ট্র অবশ্যই ভেঙে পড়ছে। তিনি বলেন, অনতিবিলম্বে আমরা যদি এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে না পারি, তাহলে দেশকে রক্ষা করা খুব কঠিন হয়ে যাবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে ঢাকা জনপ্রতিনিধিদের দোষারোপ করে বিএনপি মহাসচিব বলেন, মূল কথা হচ্ছে সরকার এবং সিটি কর্পোরেশন দুটি ব্যর্থ হয়েছে ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণ করতে, এরা প্রকৃতপক্ষে স্বাস্থ্যসেবা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ। স্বাস্থ্যখাতে চরম অরাজকতা আমরা কোভিডের সময় দেখেছি, দেখেছি কী পরিমাণ দুর্নীতি এখানে হয়। মশার ওষুধ কেনার ব্যাপক দুর্নীতি হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, আবার সিটি কর্পোরেশন এটা প্রমাণিত হলো, এডিস মশা ধ্বংসের নামে যে ওষুধ কেনা হলো সেখানেও ব্যাপক দুর্নীতি করা হয়েছে। দেখা যাচ্ছে যে সেই ওষুধগুলোর মধ্যে কোনো গুণই নেই, সেটা মশা নিধনে সাহায্য করছে না। তিনি বলেন, এখানে অনির্বাচিত যে স্থানীয় সরকার, কমিশনার বা মেয়র, জনগণের কাছে তাদের যেহেতু দায়বদ্ধতা নেই, সেই কারণে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছেন এই সমস্যার সমাধান করতে, কারণ তাদের তো এদিকে নজর নেই, তাদের নজর হচ্ছে দুর্নীতি, টাকার পাহাড় তারা গড়ে তুলেছেন। অন্যদিকে আন্দোলনে ব্যর্থ হয়ে উপায় না পেয়ে ইউনুসের ছায়াতলে আশ্রয় নিয়েছে বিএনপি বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেছেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুসের ছায়াতলে আশ্রয় নিচ্ছে,
জাতীয় প্রেস ক্লাবে বেদনাতুর 1975 আগস্টের শহীদের আলেখ্য শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি বলে বেড়াচ্ছে তাদের আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রসঙ্গ সামনে আনা হয়েছে, কিন্তু দেশের জনগণ মনে করে বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন ইউনূসের ছায়াতলে আশ্রয় নিচ্ছে। হাসান মাহমুদ বলেন, 15ই আগস্টের হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল জাতিরাষ্ট্রকে হত্যা করা। এই হত্যাকাণ্ড মানব ইতিহাসের জঘন্য হত্যাকাণ্ড। কারবালার প্রান্তরে নারী শিশুদের রেহাই দেওয়া হয়েছিল, কিন্তু বঙ্গবন্ধু পরিবারের নারীসহ ছোট্ট শিশু রাসেল সবাইকে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের প্রধান দুই কুশীলব খন্দকার মোশতাক ও জিয়াউর রহমান। এটা আমাদের দুর্ভাগ্য, যারা খুনের উপর দাঁড়িয়ে রাষ্ট্রক্ষমতা দখল করেছিলেন তারা এখন রাজনৈতিক দল গঠন করেন এবং ভোটও পান, রাত বিরাতে বিদেশিদের কাছে ধর্ণা দেন। শেষ করছি নদী ভাঙনের খবর জানিয়ে। কুড়িগ্রামের রৌমারীতে গত কয়েকদিন থেকে বন্যার পানি কমে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় ভাঙনে বসতবাড়ি বিলীন হচ্ছে। উপজেলার চর শৌলমারি ইউনিয়নে ঘুঘুমারি গ্রামের প্রায় 1.5 কিলোমিটার এলাকায় এক সপ্তাহে প্রায় 20টি বসতবাড়ি ও কৃষিজমি নদের গর্ভে বিলীন হয়ে গেছে। এতে নিঃস্ব হয়েছে প্রায় 30 পরিবার। স্থানীয়রা জানায়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে অন্য কোনো এলাকায় স্থান না পেয়ে নদের তীরে ছাপরা ঘর উঠিয়ে জীবনের ঝুঁকি নিয়ে জীবনযাপন করছেন। কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ও চর গেন্দার আলগা, রৌমারী উপজেলার শেখের বাজার, খেদাইমারি চর, খেদাইমারি, ফলুয়ার চর, পালের চর, কান্দাপাড়া, দিঘলাপাড়া ও ধনার চর পশ্চিমপাড়া গ্রামে একইভাবে বসতবাড়ি ও কৃষিজমি নদীগর্ভে বিলীন হচ্ছে। একই উপজেলার চর শৌলমৌরিমারি ইউনিয়নের ঘুঘুমারি ও চর গেন্দার আলগা গ্রামেরও একই অবস্থা। ঘুঘুমারি গ্রামের আকবর আলী বলেন, কয়েকদিনের মাথায় আমার বাড়িটি নদীতে ভেঙে যায়, কৃষিজমি যা ছিল সব নদীতে গেছে, আমি সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। এর আগেও নদীতে 3 বার বাড়ি ভেঙেছে, আমরা রিলিফ চাই না, সরকার যদি নদী ভাঙন রোধ করে দেয় তাও কোনো মতে বাঁচতে পারব। সুখেরবাতি গ্রামের সখিনা খাতুন বলেন, আমার ঘরবাড়ি ও গাছপালা সব নদীতে ভেঙে গেছে, নিজের জায়গা না থাকায় নদের পাশেই ছাপরা তুলে কোনো মতে ঠাই করে আছি। সরকারের কাছে দাবি, নদটা যেন বান্দি দেয়। চর শৌলমারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান AKHM সাইদুর রহমান দুলাল বলেন, প্রায় 1.5 কিলোমিটার এলাকায় নদীর ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে, এখনই নদী ভাঙন রোধ করা না হলে ঘুঘুমারি ও সুখেরবাতি গ্রামটি সম্পূর্ণ নদীতে বিলীন হয়ে যাবে। অনেক পরিবার তাদের ঘরবাড়ি নদে বিলীন হওয়ায় অসহায় হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আত্মীয় স্বজন ও নদের পাশে খোলা আকাশের নিচে বসবাস করছেন, তাদের পুনর্বাসন করা জরুরি। কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাল মামুন বলেন, বন্দবের ইউনিয়নে ব্রহ্মপুত্রের ভাঙন রোধে প্রকল্পের কাজ চলমান রয়েছে, তবে চর শৌলমারি ইউনিয়নের ঘুঘুমারি খেয়াঘাটে চর গেন্দার আলগা এলাকায় ভাঙন রোধের কোনো প্রকল্প নেই, চলমান প্রকল্পে যুক্ত করে আগামীতে বাস্তবায়ন করা হবে, আপাতত জিও ব্যাগ ফেলা হচ্ছে। সুপ্রিয় দর্শক, সরকার পতনে রাজপথের আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি ডক্টর ইউনূসের ছায়াতলে আশ্রয় নিচ্ছে। বিএনপি আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদের এই দাবির সাথে আপনিও কি একমত? যদি একমত হন, ইয়েস লিখুন অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।